আসসালামু আলাইকুম আমরা এখানে উপ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ল্যাবরেটরি সহকারী পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ছত্রিশ নম্বর অঙ্ক দিয়ে ছত্রিশ নম্বর অঙ্ক ছিল কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তো বারো আঠারো এবং চব্বিশের এখানে লসাগু করতে হবে দুই দিয়ে করলে পাবো হচ্ছে ছয় নয় বারো দুই দিয়ে করলে পাবো হচ্ছে তিন নয় ছয় তিন দিয়ে করলে পাবো হচ্ছে এক তিন দুই তাহলে লশকও আসবে হচ্ছে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু তিন ইন্টু দুই সমান সমান আসবে হচ্ছে বাহাত্তর এখান থেকে দুই বিয়োগ যাবে আসবে হচ্ছে সত্তরই সত্তর হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাঁত্রিশ নাম্বার সাঁত্রিশে বলা আছে এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুল টু টোয়েন্টি ফাইভ হলে এব নির্ণয় করুন

তারপর প্রশ্ন নাম্বার আটত্রিশ নম্বর আটত্রিশে বলা আছে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক হচ্ছে তো এটা আমরা উৎপাদক কলেবাবো হচ্ছে থ্রি এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই থ্রি এক্স স্কোয়ার কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান মাইনাস টোয়েন্টি কমন ইলে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান

তারপর প্রশ্ন নাম্বার চল্লিশ নাম্বার চল্লিশে বলা আছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত তো তিনজনের ক্ষেত্রে বয়সের গড় দেওয়া আছে হচ্ছে সাঁত্রিশ দুইজনের ক্ষেত্রে বয়সের গড় দেওয়া আছে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে তিনজনের মোট বয়স হিসাব করলে আসবে হচ্ছে একশো এগারো দুইজনের মোট বয়স আসবে হচ্ছে সত্তর তাহলে পার্থক্য হবে হচ্ছে একচল্লিশ বছর এটি হবে মাতার বয়স এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একচল্লিশ একচল্লিশে বলা আছে টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সংখ্যার পার্থক্য ডিভাইড বাই হচ্ছে বিক্রয়ের সংখ্যা ইন্টু একশো এটা করলে আসবে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশে বলা আছে ক উ খ মিলে একত্রে একটি কাজ বারো দিনে করতে পারে ক একা কাজটি বিশ দিনে করতে পারে খ একা কত দিনে করতে পারে তো ক এবং খ মিলে যেহেতু বারো দিনে করতে পারে তাহলে একদিনে করতে পারে হচ্ছে বারো ভাগের এক অংশ আর বলা হচ্ছে এখানে ক একা করতে পারে হচ্ছে বিশ দিনে তাহলে একদিনে করতে পারবে হচ্ছে বিশ ভাগের এক অংশ তাহলে একা করে হচ্ছে কত অংশ সেটা আমরা দেখব বারো ভাগের এক বিয়োগ বিশ ভাগের এক এটা করলে আসবে হচ্ছে একশো বিশ যদি করেন তাহলে এটা আসবে হচ্ছে দশ আর এটা আসবে হচ্ছে ছয় ইকুয়েল টু আসবে হচ্ছে একশো বিশ এটা আসবে হচ্ছে চার ইকুয়াল টু আসবে হচ্ছে এক ভাগের তিরিশ তিরিশ ভাগের এক অর্থাৎ খ একা কাজ করতে পারবে হচ্ছে তিরিশ দিন এটি হবে এই প্রশ্নের উত্তর লশক এখানে একশো বিশ আমি ধরলাম আপনি ইচ্ছা করলে ষাট দিয়েও করতে পারেন তারপর প্রশ্ন নাম্বার তেতাল্লিশ নাম্বার তেতাল্লিশে বলা আছে আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল তো ধরে এটা খুঁটি আর তিরিশ ডিগ্রি কণ উৎপন্ন করে হচ্ছে এই জায়গায় তো যেহেতু খুঁটিটি ভেঙে গিয়েছিল তাহলে আমরা ধরে নেই হচ্ছে যেহেতু তিরিশ ডিগ্রির বিপরীত সাইডে হচ্ছে এক্স এটা হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রির বিপরীত কোন হয় হচ্ছে রুট থ্রি এক্স আর এটা হয় হচ্ছে টু এক্স তাহলে এই জিনিসটা এখানে ভাঙলো তাহলে এই ভাওটা ছিল হচ্ছে টু এক্স এই পর্যন্ত তাহলে পুরো কুড়িটার ধর্গ ছিল হচ্ছে টু এক্স প্লাস এক্স ইকুয়েল টু ফোরটি এইট তাহলে এক্স ইকুয়েল টু হচ্ছে আমাদের ফোরটি এইট বাই থ্রি ইকুয়েল টু সিক্সটিন অর্থাৎ এক্সের মান হচ্ছে সিক্সটিন তাহলে খুঁটিটি ভেঙেছিল হচ্ছে ষোলো মিটার উচ্চতা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চুয়াল্লিশ নাম্বার চুয়াল্লিশে বলা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল টু সেভেন এক্স ওয়াই ইকুয়েল টু টেন হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এটা করলে আসবে হচ্ছে সেভেন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টেন ইকুয়াল টু আসবে ফোরটি নাইন মাইনাস ফোরটি ইকুয়েল টু আসবে হচ্ছে নাইন নাইন হবে নির্ণীয়মান এটি প্রশ্নের উত্তর তার প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বইবার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো আমরা জানি যে চাকাটি নব্বই বার ঘুরে হচ্ছে প্রতি মিনিটে মানে হচ্ছে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে নব্বই বার তাহলে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে নব্বই ভাগ ষাট বা ইকুয়েল টু হচ্ছে এক দশমিক পাঁচবার আর আমরা জানি একবার ঘুরলে চাকাটি ঘুরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বার ঘুরলে আসবে হচ্ছে তিনশো ষাট ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়েল টু আসবে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রিটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ছেচল্লিশ সেচল্লিশে বলা আছে বার্ষিক সাত চার পার্সেন্ট হার সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরে তার সুদে আসলে আটশো ছাব্বিশ টাকা হবে তো আমরা জানি আই ইকুয়েল টু এন পি আর প্রশ্নে বলা আছে পি প্লাস আই ইকুয়েল টু পি প্লাস এন পি আর তো পি প্লাস আই মানে হচ্ছে সুদাসো সুদাসোর প্রশ্নে বলা আছে হচ্ছে আটশো ছাব্বিশ টাকা তাহলে আটশো ছাব্বিশ পি যদি আমরা কমন নেই ওয়ান প্লাস এন এর মান হচ্ছে সময়টা এখানে এন এখানে দেওয়া হচ্ছে চার বছর আর রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হচ্ছে সাড়ে চার পার্সেন্ট ফোর পয়েন্ট ফাইভ বাই হান্ড্রেড বা এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পি ইকুয়েল টু আটশো ছাব্বিশ বা পি ইকুয়েল টু আসবে হচ্ছে আটশো ছাব্বিশ ডিভাইড বাই ওয়ান পয়েন্ট ওয়ান এইট ইকুয়েল টু আসবে হচ্ছে সেভেন হান্ড্রেড সাতশো টাকা হবে হচ্ছে মূলধন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার সাতচল্লিশ সাতচল্লিশে বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য আট ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত তো বাহর দৈর্ঘ্য এ ইকুয়াল টু ধরে নেই হচ্ছে আট ফুট তাহলে কর্ণ হবে হচ্ছে রুট টু এ রুট টু এ টু হবে হচ্ছে রুট টু ইন্টু এইট তো এইটার উপরে ক্ষেত্র মানে হচ্ছে এইটার বর্গ করতে হবে আপনাকে এইটার বর্গ করলে আসবে হচ্ছে টু ইন্টু সিক্সটি ফোর টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট অর্থাৎ একশো আটাইশ বর্গ ফুট হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটচল্লিশ নম্বর আটচল্লিশে বলা আছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস নাইনটি নাইন ইকুয়েল টু কত তো আমরা জানি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে সূত্র স্বাভাবিক সংখ্যার যোগ ফলে তাহলে আসবে নাইনটি নাইন ইন্টু নাইনটি নাইন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু আসবে নাইনটি নাইন ইন্টু হান্ড্রেড বাই টু ইকুয়েল টু আসবে নাইনটি নাইন ইন্টু ফিফটি ইকুয়েল টু আসবে হচ্ছে ফোর নাইন ফাইভ জিরো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরই প্রশ্ন উনপঞ্চাশ ঊনপঞ্চাশে বলা আছে এক দশমিক এক দশমিক শূন্য এক দশমিক শূন্য শূন্য এক এক এ সমষ্টি কত এটা যোগ করলে পাওয়া যাবে এক দশমিক এক 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 এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পঞ্চাশ নাম্বার পঞ্চাশে বলা আছে এর সাথে কত যোগ করলে যোগ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো এটা করতে গেলে যেটা করবো সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্সটিন প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই মাইনাস এইট এক্স সূত্রের জন্য আমরা অতিরিক্ত আনলাম এইটা আবার বিয়োগ করে দিলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই লিখা যাবে হচ্ছে মাইনাস ফোর এটাকে লিখে যাবে প্লাস টু ওয়াই ইন্টু মাইনাস ফোর এটা কি লিখে যাবে প্লাস টু ইন্টু মাইনাস ফোর এক্স মাইনাস টু এক্স ওয়াই তো এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই অর্থাৎ এইটুক আমাদের অতিরিক্ত লিখতে হয়েছে সেই ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কত যোগ করতে হবে তো যোগ করতে হবে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ